দেখুন পুডিংটাকে বের করে নিয়েছি আমি, আর কি সুন্দরভাবে জমে গেছে। নমস্কার বন্ধুরা, ট্রিয়াডি ফুড ভিল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি পাকা আমের পুডিং রেসিপি। তো আসুন দেখা যাক কি কি নিয়েছি। এই রেসিপিটা বানাতে যা যা লাগছে সেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাকা আম, ময়দা, লবণ, আর এই দুটোতে চিনি, আর চেরি, আর দুধ, আর এটা সাদা তেল। প্রথমে আমি আমগুলোকে ছাড়িয়ে নেব। যে খোসার গায়ে এগুলো লেগে রয়েছে এগুলো আমি এরকম চামচ দিয়ে কেটে রেখে নেব। এভাবে আমি সবগুলোকে ছাড়িয়ে নেব। আর এই আমে কিন্তু বেশি আঁশ থাকলে খুব একটা ভালো হবে না, যে আমি আঁশ নেই সেরকম ধরনের আমই কিনতে হবে। আর আমের যদি কালারটা ভালো হয় তাহলে এর কালারটা সুন্দর আসবে। এবার এগুলোকে সবই থালায় ঢেলে নেব। কালার দেখেই খেতে ইচ্ছে করবে সবার, কালারটা খুব সুন্দর। এখন পাকা আমের সময়, তাই আপনারাও চাইলে ইচ্ছা হলে এটা খেতে পারবেন বাড়িতে বানিয়ে। আর এই রেসিপিটা আমি যেভাবে বানাবো ঠিক সেইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। এভাবে চটকে চটকে এই যে কাতটা এটা সুন্দর করে বানিয়ে নিতে হবে, এর মধ্যে কোনো দানা দানা থাকলে হবে না। এবার আমি এটা নেটে রেখে ছেঁকে নেব। এখানে আমি নেট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাপড়েও নিতে পারেন, নেটে হলে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে এটা। উনুনটা ধরে গেছে, এবার কড়াই বসিয়ে নেব, সাদা তেল দিয়ে নেব। রান্নাটায় কিন্তু খুব একটা তেল লাগে না, অল্প তেলেই হবে। এবার আমি আমটা ঢেলে নেব। আমটা কিন্তু তলায় লেগে গেলে কালারটা ভালো আসবে না। এবার আমি দুধের মধ্যে একটুখানি ময়দা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন দলা দলা না থাকে। আমটা একটু নেড়ে দেব, তলা যাতে না লেগে যায়। আমি ময়দা দিয়েছি এখানে, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবার এটা আমি ওতে দিয়ে দেবো, আমি ঢেলে দেবো। আর এই দুধটা দিয়েই নাড়তে হবে, এরকম সঙ্গে সঙ্গে না নাড়লে দুধটা কেটে যেতে পারে। নেড়ে নেড়ে আমের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার আমি লবণ দিয়ে দেব, এবার চিনি দিয়ে দেব, আর
চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমটা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা কম দিতে হবে, আমার এখানে আমটা খুব মিষ্টি তাই চিনিটা আমি কমই দেব। দেখুন প্রায় হয়ে এসছে, আর এটা যখন হয়ে আসবে তখন কিন্তু এর কালারটা একটু চকচকে টাইপের চলে আসবে। দেখুন কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। আর এটা করতে কিন্তু বেশি টাইম লাগে না, 10-12 মিনিট লাগে। এই আমের পুডিংটা কিন্তু জ্যামের মতো লাগে কিছুটা খেতে, এটা পাউরুটি বা রুটি এগুলোর সঙ্গে খেলে খুব ভালো লাগে। দেখুন এটা হয়ে গেছে, একদম উজ্জ্বল জেলি টাইপের কালার চলে এসেছে। এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ঢালবো। দেখুন পুডিংটাকে বের করে নিয়েছি আমি, আর কি সুন্দরভাবে জমে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন।